আর নয় বাংলা সিরিয়াল, হিন্দি ধারাবাহিকে কাজের সুযোগ পেলেন স্টার জলসার এই অভিনেত্রী। সাহেবের চিঠি ধারাবাহিকের পর বলতে গেলে আর টেলিভিশনের পর্দায় দেখা মিলছে না দেবচন্দ্রিমা সিংহ রায়ের। সাজের বাতি ধারাবাহিকের পর টেলিভিশনের দুনিয়াতে বেশ ভালোই জনপ্রিয়তা বেড়েছিল তার। কিন্তু সাহেবের চিঠি ফ্লপ হওয়ার পর দেবচন্দ্রিমা আর কোনো বাংলা সিরিয়ালে অভিনয় করছিলেন না, বরং তিনি নতুন সুযোগের খোঁজে ছিলেন। অবশেষে তাকে সেই সুযোগ দিল মুম্বাই। খুব শীঘ্রই কালার্স চ্যানেলে নতুন একটি সুপার ন্যাচারাল ধারাবাহিক আসছে, যে সিরিয়ালের নাম সুহাগন চুড়েল। সম্প্রতি ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। এই ধারাবাহিকে যে তিনটি মুখ্য চরিত্র রয়েছে, দেবচন্দ্রিমা তাদের মধ্যে একজন। প্রোমো শেয়ার হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেবচন্দ্রিমার ভক্তমহলে। অভিনেত্রীর লুক দেখে তো পুরোই অবাক সোশ্যাল মিডিয়া। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে দেবচন্দ্রিমা এই সিরিয়ালে নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন। সুহাগনের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে তার বিপরীতে রয়েছে এক ভয়ঙ্কর ডাইনি, যে ডাইনি তার জায়গা নিতে চায়। সুহাগনের সঙ্গে চুড়েলের সংঘাত কেমন ভয়ঙ্কর হবে সেটাই এখন দেখার। এই সিরিয়ালে দেবচন্দ্রিমার চরিত্রের নাম দিয়া। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, বিগত এক বছর ধরে তিনি মুম্বাইতে এসে নিয়মিত অডিশন দিচ্ছিলেন। অবশেষে তাকে নায়িকা হিসেবে বেছে নেওয়া হলো। গত 29শে মার্চ তার জন্মদিন ছিল। ওই দিনেই তার কাছে আসে সুখবরটা, নতুন ধারাবাহিকের শুটিং এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আউটডোরে রাজস্থানে কিছুদিন শুটিং চলেছে, এখন মুম্বাইতে শুটিং হচ্ছে। এই ধারাবাহিকে নিয়া শর্মা, জায়ন ইবাদ খান রয়েছেন দেবচন্দ্রিমার সঙ্গে। শুটিংয়ে হিন্দি ভাষায় কথা বলাটাই দেবচন্দ্রিমার কাছে প্রধান চ্যালেঞ্জ। হিন্দি ভাষাতে অনেক উর্দু শব্দ থাকে, তাই সেগুলোকে রপ্ত করার জন্য তাকে বারবার চিত্রনাট্য পড়তে হচ্ছে। তবে মুম্বাই ইন্ডাস্ট্রি কার্যত বাঙালিদের ভীষণ আদর এবং সম্মান দেয়। দেবচন্দ্রিমাও সহকর্মীদের থেকে অনেক সাহায্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ পাচ্ছেন। উল্লেখ্য, আরও আগে দেবচন্দ্রিমার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার কথা ছিল। সাহেবের চিঠির পরপরই তার হাতে এসেছিল সেই সুযোগ, কিন্তু হঠাৎ করেই তাকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়। ওই সময় জিতের বুমেরাং ছবির প্রস্তাব আসে তার কাছে। সেই ছবি মুক্তি পাবে আগামী মাসেই। একই সঙ্গে হিন্দি সিরিয়ালে কাজ করার স্বপ্নটাও দেবচন্দ্রিমার পূরণ হতে চলেছে এবার। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24, আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।